আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের কুয়েতের সর্বশেষ খবরের ছোট্ট ভিডিওতে। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতের আবহাওয়া সম্পর্কিত আপডেট। বিশিষ্ট আবহাওয়াবিদ আদেল আল সাদুন জানিয়েছেন যে আজ 1 জুন 2024 কুয়েতের খোলা স্থান মরুভূমি এলাকায় সর্বোচ্চ 60 ডিগ্রি তাপমাত্রা অনুভূত হয়েছে। এ ব্যাপারে আবহাওয়াবিদ আরও জানিয়েছেন যে সামনের দিনগুলোতে তাপমাত্রা 65 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হতে পারে। আজ 1 জুন থেকে বাইরে খোলা স্থানে শ্রমিকদের কাজ করা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। যারা কুয়েতে বসবাসরত রয়েছেন, অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। হিট স্ট্রোক এড়াতে জরুরি কাজ ছাড়া ঘরের বাহিরে যাওয়া বন্ধ করতে হবে এবং অতিরিক্ত পানি পান করতে হবে। এবারে জানিয়ে দিচ্ছি অন্যান্য আপডেট। কুয়েতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ থেকে জানানো হয়েছে যে কাস্টমস কর্মকর্তারা 4 জন কুয়েতি নাগরিককে আটক করেছে। তারা অবৈধভাবে কুয়েতে মাদকদ্রব্য প্রবেশ করতে চেষ্টা করছিল। আটককৃত কুয়েতি ব্যক্তিদের কাছে প্রায় 10 লাখ মাদকের বড়ি ছিল, যার বর্তমান বাজার মূল্য রয়েছে প্রায় 1 কোটি কুয়েতি দিনার। আটককৃত 4 কুয়েতি নাগরিক উপসাগরীয় কোনো দেশ থেকে আকাশপথে কুয়েতে প্রবেশ করছিলেন এবং তাদের কাছে থাকা 7টি স্যুটকেস ভর্তি এই মাদকের বড়ি নিয়ে প্রবেশ করার চেষ্টা করছিল। আটককৃতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে কুয়েতের হাওলি এলাকায় একজন এশিয়ান জাতীয়তার প্রবাসী নিজ গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। তার আত্মহত্যার ঘটনাটি প্রত্যক্ষদর্শীরা নিজ চোখে দেখার পর জরুরি নাম্বারে ফোন করলে উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসে, তবে ততক্ষণে সে পুড়ে মৃত্যুবরণ করেছিল। তারা পোড়া লাশ উদ্ধার করে ফরেন্সিক বিভাগে পাঠিয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে। অন্যদিকে আরেকটি আরবি দৈনিকের মাধ্যমে জানা যায় যে একজন কুয়েতি নাগরিক কুয়েত মিউনিসিপ্যালিটি টিমের কাছে একটি আবেদন করেছেন যে কুয়েতের বিভিন্ন মার্কেটে গেটের সামনে বা বিভিন্ন রাস্তার পাশে ল্যাম্পপোস্টের নিচে সিগন্যালে দাঁড়িয়ে যে সকল পরিচ্ছন্নতা কর্মীরা পরিচ্ছন্নতার কাজে লিপ্ত রয়েছে বা ভিক্ষাবৃত্তির সাথে যুক্ত রয়েছে, তারা আদৌ পরিচ্ছন্নতা কর্মী কিনা। এ ব্যাপারে মিউনিসিপ্যালিটি টিম বিষয়টি খতিয়ে দেখবে। যদি কেউ পরিচ্ছন্নতা কর্মী না হয়ে থাকে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও প্রতিটি পরিচ্ছন্নতা কর্মীর সকল ধরনের জীবন বৃত্তান্ত, কাজের ইতিহাস সব কিছু খুঁটে দেখা হচ্ছে। অন্যদিকে হাওলি এলাকার টহলরত পুলিশ চেকপোস্টের তল্লাশি চালানোর সময় একজন মোস্ট ওয়ান্টেড ব্যক্তিকে আটক করেছে, যার কাছে মাদকদ্রব্য, সাইকোট্রপিক বড়ি এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তি একজন বড় ধরনের আসামি ছিল। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল, তবে তাকে ধরা যাচ্ছিল না। তল্লাশি চালানোর সময় তাকে সন্দেহভাজন মনে হলে এবং তার গাড়ি তল্লাশি করলে তা সম্পর্কে জানা যায় এবং এসব বস্তু উদ্ধার করা হয়। তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে আরেকজন কুয়েতি নাগরিককে আটক করা হয়েছে, যিনি ছদ্মবেশী একজন পুলিশ ছিলেন। পুলিশের পোশাক পরে, মাস্ক পরে বিভিন্নভাবে প্রবাসীদের কাছ থেকে অর্থ সহ বিভিন্ন দামি বস্তু ছিনিয়ে নিতেন। বিভিন্ন হসপিটালের সামনে দাঁড়িয়ে তিনি রোগীদের কাছ থেকে এ ধরনের জিনিসপত্র ছিনতাই করতেন এবং চুরি করতেন। তিনি পূর্বে এ ধরনের 14টি চুরি করেছেন বলে স্বীকার করেছে। এ ব্যাপারে কর্তৃপক্ষ জানিয়েছে যে তাকে আটকের মাধ্যমে 14টি অমীমাংসিত মামলার সমাধান হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতোই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।